ম্যাম সাহেব। আরে আলী, তুমি এখানে? হ্যাঁ ম্যাম সাহেব, আমি নিজের জন্য আসিনি, মানে আমি আপনার জন্য এসেছিলাম। আমার জন্য? হ্যাঁ, আমি জানতাম আমি এখানে আপনাকে পাবো। ম্যাম সাহেব, স্বীকার করতে এসেছি আপনার কথা ঠিক, আমার রাস্তা ভুল। ম্যাম সাহেব, দুর্ভাগ্য চাবুককে মুহূর্তের জন্য আপনি হয়তো ভেবেছেন আমার কথা ঠিক, কিন্তু আপনার জীবনে নেমে আসা অন্ধকার, অন্ধকারে থাপ্পড় খেয়ে আমার চোখ খুলে গেছে। ম্যাম সাহেব, আপনি সঠিক, আল্লাহ মানুষকে দুটো হাত দিয়েছে হালাল পথে রুজিকে আঁকড়ে ধরার জন্য, চোখ দিয়েছেন সত্যকে দেখার জন্য, বুক দিয়েছে ইমানদারিকে ধারণ করার জন্য। আমি আমি তোমার কথা ঠিক বুঝলাম না। কিশোর অপরাধী সংশোধনী কেন্দ্রের সামান্য লেখাপড়া জানা যুবকের পক্ষে আপনাকে বোঝানোর সাধ্য আমার নেই ম্যাম সাহেব। কথা দিলাম আজকের পর থেকে আপনার দেখানো পথে চলব। খালি কান্না মানুষকে দুঃখ দেয় বলেই চোখে অশ্রু ঝরে, কিন্তু মনে হচ্ছে আজ আমার কান্না যেন সুখের, এ কান্না যেন তোমাকে শুধরাবার জন্যই আমার চোখে নেমে এসেছে। এক অসহায় নারীর জীবনে আর কি সুখ আসতে পারে? ম্যাম সাহেব, আপনি অসহায় নন, চলে আসুন, ওয়েলকাম। আচ্ছা রাখি। আরে আলী বাবা, কি ব্যাপার আলী, এই সপ্তাহে পরপর দুবার এলে যে? না না, দুবার কেন, চারবার এসো, আমি চাঁদা দিয়ে দেবো। আরে বাবা, চাঁদা দেই বলেই তো নিরাপদে ব্যবসা করি। আরে সাহেব, আমি চাঁদা নিতে আসিনি। সাহেব, আপনার হোটেলে আমার একটা চাকরি দিন। চাকরি? দেখো ভাই, তুমি এমন ইয়ারকি করে আমাকে দুঃখ দিও না, আমার বয়স হয়েছে, ইয়ারকির বয়স নেই। আমি সত্যি একটা কাজ চাইছি। দেখো ভাই, সমাজে দু রকমের মানুষ আছে, এক রকমের মানুষ আছে যারা কাজ করে, আর এক রকমের মানুষ আছে যারা কাজ করায়, আর যারা কাজ করায় তারা তো লিডার। লিডাররা কাজ করলে সিস্টেমটাই উল্টো হয়ে যাবে। এই আলী বাবার জন্য কফি নিয়ে আয়। তার আর দরকার হবে না, আসে। চাঁদাবাদ চাঁদা চায় না, ওর অসুখ না আমার।